কি বাবা তোমরা কি করতেছো? এই কারেন্ট নাই কো বাসায় গেম খেলতেছি বসে থেকে। কেন তোমাদের কালকে তো মনে হয় ইংলিশ এক্সাম না? হয় কালকে এক্সাম। কি করব বলেন স্যার, হচ্ছে পড়তে বসি, একবার কারেন্ট আসে একবার যায়, কখন পড়ব? আসলে পরিস্থিতি এটাই হয়ে গেছে, সমস্যা নাই তো। তোমরা খুব পরিবেশের ভালো একটা পরিবেশে বসে আছো তো, যাই হোক। তো কি তাহলে সমস্যাটা কি হচ্ছে তোমাদের বর্তমান? বর্তমানে সমস্যা আপনি জানেন যে স্যার, হচ্ছে বাংলাদেশে কয়লার অনেক ঘাটতি, এর কারণে বিদ্যুৎটা খুব লোডশেডিং হচ্ছে। আমরা রাত্রে ধরেন পড়াশোনার জন্য বসি, দেখা যাচ্ছে যে 30 মিনিটও পড়তে পারি না, কারেন্ট চলে যায়, বিদ্যুৎ লোডশেডিং। তাহলে আমরা পড়াশোনা করবো কিভাবে? আর এখানে কারেন্ট নাই কো বাসা, এখানে আবহাওয়াটা ভালো তাই আমরা বসি আছি। মানে বর্তমান তোমাদের এটা কি জেলার নাম কি? নাটোর জেলা গুরুদাসপুর থানা। আমি এদিক দিয়ে যাচ্ছি তো, যাই হোক, নাটোর জেলা গুরুদাসপুর থানা না? কয় মিনিট মানে ধারণা যে কয় মিনিট থাকে তাও? হাইস্টে আপনার 15 থেকে 20 মিনিট, একবার আসে 15-20 মিনিট, আর উঠতে গেলে 30 মিনিট থাকে, তারপরে চলে যায়, চলে যায় 1-1.5 ঘন্টা পর আবার আসে। আর দেখা যায় আপনার সন্ধ্যার পর থেকে তো 9-10টা মতো কারেন্টই থাকে না, এই জন্য তোমরা পড়তে পারো না। হ্যাঁ জি জি। আচ্ছা স্যার, আপনি যখন আসিছেন যে আমাদের দুইটা ইংলিশ শিখা দিয়ে যান। কি ইংলিশ? ইংলিশটা হচ্ছে বিদ্যুৎ থাকে না আর বিদ্যুৎ চলে যায়। তার মানে বলতে চাচ্ছো যে কারেন্ট চলে গেল আর কারেন্ট আসলো? আচ্ছা, এর প্রশ্ন যে মানে এই দুইটা ইংলিশ শেখার কারণ কি? কারণ আমরা বিদ্যুৎ চলে যাওয়ার মাধ্যমে তো কোনো পড়াশোনার তো কোনো গতি তো নাই, কই আপনি যদি শেখায় দেন তাহলে দেখা যাচ্ছে যে কারেন্ট চলে গেল বলতে পারলাম, সেই মুহূর্তে সেই ইংলিশটা বলতে পারো। বাংলাতে বলো যে কারেন্ট চলে গেল, অথবা যখন আসলো তখন আমরা বলতে পারি যে এই কারেন্ট আসলো। তার মানে তাও একটা মানে কারেন্টের প্রতি যে একটা মানে এই চলে যাওয়ার আশা নিয়ে যে আমরা ইংলিশ শিখতে পারবো, সেই একটা খুবই একটা ধারণা তোমাদের ব্রেনে আসছে, তো ধন্যবাদ, আমি সেটাই তোমাদের তাহলে শেখাই। তাহলে শোনো, যখন আমরা যখন পড়তে বসবো তখন যদি কারেন্ট চলে যায়, কি বলো, কি যদি চলে যায় তাহলে তোমরা ইংলিশে বলবে পাওয়ার ইজ আউট। কি বলবে? পাওয়ার ইজ আউট। আমরা যদি পি কে ফ বলি তাহলে হবে পাওয়ার ইজ আউট, পাওয়ার ইজ আউট। আর যদি আমরা আরো স্পষ্টভাবে বলি, অর্থাৎ আমরা যেভাবে ইংলিশটা প্রোনাউন্সিয়েশন করি, উচ্চারণ করি, তাহলে হবে পাওয়ার ইজ আউট, পাওয়ার ইজ আউট। এগেইন প্লিজ, পাওয়ার ইজ আউট। গুড। তাহলে যখন তোমরা পড়তে বসবে আর যদি সত্যি সত্যি কারেন্টটা চলে যায় তখন সঙ্গে সঙ্গে বলবে পাওয়ার ইজ আউট, পাওয়ার ইজ আউট। তাহলে যতবার চলে যাবে ততবারই বলবে পাওয়ার ইজ আউট, কিন্তু বলবে না যে কারেন্ট চলে গেছে, ঠিক আছে না? এবং তোমরা যেটা শিখছো বা শিখতেছো এবং তোমাদের যারা বন্ধু বান্ধব তাদেরও হেল্প করবা যে কারেন্ট চলে যাওয়ার ইংলিশ কি? পাওয়ার ইজ আউট। এখন তোমরা 10 মিনিট বা 15 মিনিট পরে যখন কারেন্ট চলে যায় তখন তোমরা ইংলিশটা বলবে কি? পাওয়ার ইজ আউট। এখন আবার 15-20 মিনিট 10 মিনিট পরে যদি কারেন্ট আসে তখন আমরা কি বলবো, তাই না? তখন আমরা বলবো পাওয়ার ইজ ব্যাক। কি বলবো? পাওয়ার ইজ ব্যাক। তাহলে পাওয়ার ইজ আউট আর পাওয়ার ইজ ব্যাক, পাওয়ার ইজ ব্যাক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে যতবার কারেন্ট চলে যাবে বলবে পাওয়ার ইজ আউট, আর যতবার আসবে ততবার কি বলবে? পাওয়ার ইজ ব্যাক, পাওয়ার ইজ ব্যাক। কি শিখতে তো পারছো? তো যাই হোক, এখন টাইমটা একবারে একবার ইয়ে হয়ে যাচ্ছে তোমার আকাশে, ইউ ক্যান সি ক্লাউড, অর্থাৎ মেঘ দেখতে পাচ্ছ, তো মেঘ দেখতে পাচ্ছ? আমিও দেখতে পাচ্ছি। তো মেবি টর্নেডো, অর্থাৎ ঝড় আসতে পারে। তো তোমরা জানো ঝড়ের ইংলিশটা কি? টর্নেডো হতে পারে, সাইক্লোন হতে পারে। তো যাই হোক, তোমাদের অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর একটা প্রশ্ন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।